বাবা ওখানে সবার মা বাবা যাবে, তুমি আর লাগেজ নিয়ে রেডি হয়ে ঝটপট ঝটপট সেফদেরকে বলে সিট নিয়ে লাগেজ নিয়ে চলে এসা, আর আমরা এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকছি প্লেন ধরে ঝটপট এয়ারপোর্টে চলে আসা, আর আমরা নিয়ে চলে যাচ্ছি তোমাকে। তারপরে এসে ওখানে সবাই বাবা থাকে, তুমি আনন্দ করবে খুব। আর ব্যথাটা কখন হয় সেটা বল। ব্যথাটা শুধু ফ্রি টাইমে হয়, ফ্রি টাইমে। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। আজকে আমার সকাল সকাল টিফিন হয়ে গেছে, সকাল বলতে এখন 10:30 বাজে সকালবেলায়। যদিও এরকম টিফিন আমার খুবই খাওয়া কম হয়, কিন্তু আজকে যেহেতু বৌদি এসছে কালকে রাতে, তো সেই কারণে আজকে টিফিন হয়েছে হচ্ছে ডিম টোস্ট। পাউরুটি দিয়ে ডিম টোস্ট করেছি, আর আশির বাবার কথা মনে পড়ছিল, কারণ আশির বাবা এইভাবে ডিম টোস্ট করলে ওটা ওর কাছে ডিম টোস্ট নয়। মাঝখানে মিডিলে দিয়ে ওই কি বলে অমলেটের মতো করে দুপাশে দুটো পাউরুটি থাকবে, মিডিলে একটা থাকবে, ওটা হচ্ছে ডিম টোস্ট। আর এটাকে কি বলে সেটা আমিও জানি না, আমরা সাধারণত এটাকে ডিম টোস্টই বলি, কিন্তু ওদের ভাষায় এটাকে কি বলে সেটা আমি জানি না। তো যাই হোক, চলো এখন সবাই মিলে খাবো হচ্ছে সকালের টিফিন ডিম টোস্ট। আর এখানে সকাল সকাল শুরু হয়ে গেছে হচ্ছে ললিপপ খাওয়া। মামামের ব্যাগে ললিপপ পেয়েছে, এই জন্য জানো তো ললিপপ যখন খেতে চায় আমি ওই একটাই কিনে দিই, যখন মানে খাবে তখন, রাখলেই আবার পরে ললিপপ ললিপপ করে মাথা নষ্ট করে দেয়। কেন, এটা ভালো টিফিন, তাহলে দুধ বিস্কুট। কালকেই দাদিকে বলছে আমাকে না মা চিবিয়ে চিবিয়ে খাওয়ার দেয় না সকালবেলা, আমি দুধ বিস্কুট খাই আমি বেবিদের মতো। দাদি বলছে তোমাকে মা বেবি বানিয়ে রেখেছে। আরে হ্যাঁ, মা বেবি বানিয়ে রেখেছে নাকি নিজেই খেতে চায় না সেটা বলে না। এইবার এবার করে দিয়েছে, এবার চুপ করে মুখ বন্ধ করে খাবে দেখবো। আমিও মানলাম না। হ্যাঁ সবাই খাবো, আমিও খাবো, সবাই খাবে। দাঁড়াও দাঁড়াও, সরে আসো, এই ফোনটা রাখ, একদিকে ললিপপ একদিকে ফোন, কি করে হবে? দাঁড়াও দিয়ে দাও, সেটা কেউ জানবে কি করে? হাতে নিয়ে নিয়ে খা, ধরো ললিপপটা এখানে রাখ, এখানে রাখ। আগে খেয়ে দেখ জিনিসটা কেমন লাগে। কিছুই দেবো না দাদে, তাহলে আজকে কিছুই পাবে না। চিবিয়ে না খেলে কি করবো আমি, তখন গিলে গিলে খাবি দেখবি কেমন মজা। ও থেকে ললিপপ নিয়ে নিয়েছে, এখন ও আমাকে আর ওখানে বসতে দেবে না, বসবো না। খালি গায়ে লজ্জা লাগে না? হ্যাঁ, কার লজ্জা লাগে? কার লজ্জা লাগে, তোর নাকি বাবার? বাবার সাথে কি কথা বলছিস? ও বাবা রেডি হচ্ছে। আচ্ছা কথা বল, কি 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 বলবি বাবাকে তুই? সাইট করো, সাইনি করো নেটের প্রবলেমটা।
নেটের প্রবলেমটা সাইট করবে? সেটা আবার কেমন জানি সইনি করো সইটি যাবে নাকি আমার প্রোগ্রাম দেখতে? তাহলে সেভদেরকে বলে স্কিপে করে লাগেজ নিয়ে একদম প্লেন ধরে চলে এসো, আমরা এয়ারপোর্টে গিয়ে দাঁড়িয়ে থাকছি। এখনই জামা কাপড় পরে লাগেজ নিয়ে এখন আশি বাবা আশিকে স্প্যানিশ শিখাচ্ছে। তাম্বু ও তাম্বু কেমন আছে তাম্বু? বাবা কি বলছে সেটা বলো। এদিকে চলে আসো, এইদিকে চলে আসো। সিট ডাউন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফোনটা ঠিক করে ধরো। আমি ভালো আছি, এবার আমিও ভালো আছি। আর কি করে ভালো থাকবো আমার পায়ের চুলকানিটাই তো একদম কমছে না। আরে পায়ে অনেকদিন ধরে অনেক চুলকাচ্ছে, ব্যথা হয় মনে হয়, কেটে গেছে। কি হয়েছে বলবো? গাড়িতে আমি জুতো খুলে বসেছিলাম, মোটা ছিল, তাও বাইরের কাঁচ কাঁচ খোলা ছিল, হঠাৎ করে ওয়াপস বা বোল্টা এসে মানে কামড়িয়ে দিয়েছে আমাকে। ওয়াপস বা বোল্টা এসে না ওয়াপস বা হানি দিয়ে এসে আমার পাটটা কামড়িয়ে দিয়েছে। তারপরে আমার পায়ে সেই দিন থেকে অনেক 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 ব্যথা। আর ব্যথাটা কখন হয় সেটা বল? ব্যথাটা ছিল ফ্রি টাইমে হয়, ফ্রি টাইমে। যখন ফ্রি টাইমে মামাকে কার্টুন দেখতে না দেয় তখন হয়। হ্যাঁ, তাহলে যখন কার্টুন দেখতে না পায় তখন ব্যথাটা হয়, তাহলে ব্যথাটা কিসের জন্য হচ্ছে এবার বলো? ব্যথাটা যদি তুমি যদি আমাকে কার্টুন দেখতে দেয় যখন তখন হয় না, আর যখন কার্টুন দেখতে না দেয় তখন হয়। ঠিক ঠিক ঠিক, আসলে সফিকে আমার প্ল্যান। হ্যাঁ সেটাই তো। এবার তুই বাবাকে কি বল, এবার তুই বাবাকে কি বলবি বলেছিলি সেটা বল। বাবা ওখানে সবার মা বাবা যাবে, তুমি লাগেজ নিয়ে রেডি হয়ে ঝটপট ঝটপট সেভদেরকে বলে সিট নিয়ে লাগেজ নিয়ে চলে এসো, আর আমরা এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকছি, প্লেন ধরে ঝটপট এয়ারপোর্টে চলে আসো, আর আমরা নিয়ে চলে যাচ্ছি তোমাকে। তারপরে এসে ওখানে সবাই বাবা থাকে, তুমি আনন্দ করবে খুব। তো তোমার দাঁতের অনুষ্ঠান কোথায়? খড়দায় ব্যারাকপুরে। না খড়দা কোথায় সেটা বলো? খড়দা রবীন্দ্র ভবন। তুমি বাবাকে মিস করছো? লাভ ইউ বলে দাও একটু বাবা। লাভ ইউ টু বাবা, লাভ ইউ টু বাবা। এই নাও এবার মায়ের সঙ্গে ঝটা বাটা ঝট মে মিস করছে। মে মিস করছে তোমাকে। সবার বাবা যাবে, ওর বাবা যাবে না। তুমি কি এখন বাইরে এসে কথা বলছো? ঠিক আছে। সকালের কাজ শেষ করে খাওয়া দাওয়া করে তারপর এখন লেগে গেছে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ায়।
ফ্রিজে ছিল হচ্ছে ভোলা মাছ। আর এর আগের দিন আমি যখন ভোলা মাছটা রান্না করেছিলাম, তেলটা গরম হয়নি, ভোলা মাছটা দিয়েছি, পুরো ভোলা মাছটা মানে তিন চারটে যাই ভোলা মাছ ছিল পুরো ঘেটে গেছে ভোলা মাছটা। তাই আজকে তেলটাকে ভালো করে গরম করে তিনটে তিনটে করে ভেজেছি, ছটা মাছ আছে, একদম আস্তে আস্তে করে ভেজেছি, এই জন্য খুব সুন্দর হয়েছে মাছ ভাজাটা। হালকা হালকা ঠান্ডা পড়ছে, কিন্তু আমাদের বাড়িতে এসি এখনও বন্ধ হয়নি, কারণ আরশি ম্যাডাম খেয়ে দিয়ে এসেই আগে এসিটা চালাবে, তারপরে গিয়ে ঘুমাবে। আর ঘুমে পড়লেও আমি যখন মাঝরাতে এসিটা বন্ধ করে দিই, উঠে বসে পড়ে যে এসিটা চালানো আছে না বন্ধ হয়ে গেছে, এরকম। তোমাদের বাড়িতেও কি এইরকম সমস্যা হচ্ছে, মানে এইরকম ধরনের পাবলিক আছে ছোট্ট ছোট্ট? যাই হোক, ঠান্ডা পড়ছে, সবাই সাবধানে থেকো, বাচ্চাকেও সবাই সাবধানে রেখো। আর এখন তোমরা সবাই আমাদের ব্লগ দেখো আর আমাদের ভালোবাসা দাও। চলো আজকে এখানেই টাটা করছি।